নমস্কার, বাঙালির পেটপুজো চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তৈরি করব চালতারার আচার। তা কীভাবে তৈরি করছি সেটা দেখার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই দেখুন আমাদের চালতা গাছ, তো গাছে প্রচুর চালতা হয়েছে। এবার এখান থেকে আমি কয়েকটা চালতা পেরে নেব, তো নিচ থেকে নাগাল পাবো না, এই জন্য আমি চেয়ারের মধ্যে দাঁড়িয়ে চালতাগুলো পাচ্ছি। হয়ে গেছে আমার। তো চারটে চালতা পেরেছি আমি, আমার এতেই হয়ে যাবে। আমি চারটে চালতা পেরে নিয়ে এসেছি, তো এগুলো এখন আমি কেটে নিচ্ছি। মাঝের এই অংশটা ফেলে দিতে হবে। চালতা কাটার সময় একটা পুরনো কাপড় নিয়ে নিলে ভালো হয়, কারণ হাতটা পেছল হয়ে যায়, তো তখন হাতটা মুছে নিলে চালতা কাটতে সুবিধে হয়। এই খোসাগুলো ছাড়িয়ে ফেলতে হবে। ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। চালতাগুলো কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নিয়ে আসি। এবার এই হামুল দিস্তার মধ্যে আমি চালতাগুলো থেতে করে নেব। এরকম থেতে করে আমি তুলে রাখছি। এই আচার বানানোর জন্য শুকনো কড়াইতে আমি দুটো শুকনো লঙ্কা আর কিছু মৌরি ভেজে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সর্ষের তেল। দিয়ে দিচ্ছি তেজপাতা।
দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন। এবার এর মধ্যে চালটা গুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার নুন, হলুদ, পাঁচ মিনিট কষিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি জল, চালটা গুলো সেদ্ধ হবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আখের গুড়, চালটা এদিকে সেদ্ধ হচ্ছে, এদিকে আমি এই শুকনো মশলাগুলো বেটে নিই। মুড়ি ভাজা আর শুকনো লঙ্কা আছে, আজকে আমি কোনো জল নেব না এই মশলা বাটতে, এই মুড়ি গুলো আমি জল ছাড়া বাটবো। দেখুন আচারটা হয়ে গেছে, এবার আমি আচারটা নামিয়ে নেব। শুকনো যে মশলাটা আমি করে রেখেছিলাম মৌরি আর লঙ্কা দিয়ে বেটে, সেই মশলাটা এখন আমি ছড়িয়ে দিচ্ছি। আচারগুলো এখন গামলার মধ্যে বেড়ে রাখলাম, ঠান্ডা হলে বয়ামের মধ্যে ভরে রাখবো। আচার তো লোভ সামলাতে পারছি না, একটুখানি খেয়ে দেখছি। নিজেরটা নিজেই বলছি খুব ভালো হয়েছে। আমার আচার বানানোটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলকে একটি সাবস্ক্রাইব করে দেবেন।